सो हेलो फ्रेंड्स, वेलकम टू फुटबल एक्सट्रा। एट आज प्रथम भिडियो, सबाई के मकर संक्रांति शुभेच्छा जानिए भिडियो शुरू करछि। भिडियो कि नहीं आपनारा इतिमध्ये देखेछेन, ब्राइट एनोवाकारेर एकटा एटीके मोहनबागानेर साथे जे लिंकअपेर खबर शोना जाच्छिलो सेटा आमरा अनेक दिन आगे पोस्ट करेओ जानिएछि एबं यूट्यूबेर भिडियोतेओ जानिएछि, सेटार कोनो सत्यता नेई। कालकेर भिडियोतेओ आमरा जानिएछि इतिमध्ये 3 বছরের कन्ट्रैक्ट आछे এসসি ইস্ট বেঙ্গলের साथे, সেই জায়গা থেকে তার আসার সম্ভাবনা বা অন্য ক্লাবে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান নতুন একটি প্লেয়ারের সন্ধানে, তারা কিন্তু ব্র্যাড ইনমানের পাশাপাশি ডেভিড উইলিয়ামসকেও ছেড়ে দিতে পারে, এরকমই কিন্তু একটা খবর সামনে আসছে। তারা কিন্তু কেরালা ব্লাস্টার্সের অ্যাটাকিং মিডফিল্ডার 33 বছর বয়সী আর্জেন্টাইন ফাকুন্ডো পেরেরার প্রতি একটা ইন্টারেস্ট তারা জ্ঞাপন করেছে এবং ইতিমধ্যে কেরালা ব্লাস্টার্সের সাথেও কথাবার্তা শুরু করেছে। ফাকুন্ডা পেরেরা কিন্তু এই বছর 10টা ম্যাচ খেলেছে, 2টো অ্যাসিস্ট আছে তার নামে, প্রত্যেকটা ম্যাচেই মাঠে নেমেছিলেন কেরালা ব্লাস্টার্সের হয়ে। এখন কেরালা ব্লাস্টার্স যদি ফাকুন্ডা পেরেরাকে রিলিজ করে বা হ্যাঁ রিলিজই করবে, যদি ছেড়ে দেয় তো রিলিজই করবে, কারণ এই বছরের জন্যই চুক্তি করা তার সাথে। প্রায় 75 লাখ টাকা স্যালারি পাচ্ছেন তিনি কেরালা ব্লাস্টার্সের পক্ষ থেকে। তো এই ফাকুন্ডো পেরেরাকে কিন্তু চাইছেন এটিকে মোহনবাগান কোচ হাবাস। এখন দেখা যাক যে ফাকুন্ডো পেরেরাকে কেরালা ব্লাস্টার্স ছাড়ে কি না। ইতিমধ্যে এই খবরটাও সামনে আসছে, ফাকুন্ডো পেরেরার সাথে কিন্তু আরও 1 বছরের চুক্তি বাড়াতে চাইছে কেরালা ব্লাস্টার্স, সেটা নিয়েও কিন্তু কেরালা ব্লাস্টার্স কথাবার্তা বলছে ফাকুন্ডো পেরেরার সাথে। তো আগামী দিনে খবরটা ডেভেলপমেন্ট করলে অবশ্যই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো আমরা। এরপরের যে আপডেটটা সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলে বিদেশিদের চুক্তির আপডেট। বিদেশিরা অনেকে জিজ্ঞেস করছিলেন যে পরের বছর তো 6টা বিদেশি রেজিস্টার করা যাবে, সেই জায়গায় কাদের কাদের রাখা হতে পারে। তো দেখুন, আপনাদের জানিয়ে রাখি, ব্রাইটের সাথে যেরকম আমরা বলেছি যে 3 বছরের চুক্তি ইতিমধ্যে করা আছে, ঠিক সেরকমই কিন্তু জ্যাক্স ম্যাঘোমা, ম্যাটি স্টেনম্যানের সাথেও কিন্তু চুক্তি বর্ধিত আছে। ম্যাটি স্টেনম্যান ইতিমধ্যে 2023 অবধি চুক্তিবদ্ধ, জ্যাক্স ম্যাঘোমার সাথে কিন্তু পরের মরশুমেও চুক্তি করা আছে। তা অর্থাৎ 3 জন বিদেশি কিন্তু হয়ে গেল। অ্যান্থনি পিলকিংটনের সাথে কথাবার্তা চলছে বলেই খবর, সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানাবো। আর স্কট নেভিল যেহেতু লোনে এসেছিল, তিনি কিন্তু এখান থেকে ব্রিসবেন রোডে যাওয়ার কথা। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি 7 জন 8 জন বিদেশি আছে, যদি আমি 8 জন বিদেশির কথা ভাবি, তাহলে কিন্তু অ্যারন আমাদিকে পরের বছর রাখা হচ্ছে না, এটা একদম নিশ্চিত হয়ে বলা যেতে পারে। তাহলে বাকি থাকলো জ্যাক্স ম্যাঘোমা, ড্যানি ফক্স, স্কট নেভিল, অ্যান্থনি পিলকিংটন, ম্যাটি স্টেনম্যান, ব্রাইট রেনোবাখার। তাহলে এই 6 জন, কিন্তু যেহেতু একজন এশিয়ান কোটার বিদেশি রাখতেই হবে, এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় যে কাকে ছেড়ে বা কার জায়গায় রাখা হবে। তবে আমাদের যতদূর মনে হচ্ছে তাতে অ্যান্থনি পিলকিংটন, জ্যাক্স ম্যাঘোমা, ব্রাইট রেনোবাখারে, ম্যাটি স্টেনম্যান, এই চারজনকে হয়তো কর্তারা ধরে রাখবেন এবং আর 2জন যে সাইন করানো যাবে সেই জায়গায় কিন্তু আমার মনে হয় অস্ট্রেলিয়ান কোনো ডিফেন্ডার, যদি স্কট নেভিলকে পরের মরশুমে ব্রিসবেন রোড না ছাড়ে, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ান কোনো সেন্টার ব্যাককে দেখা গেলেও দেখা যেতে পারে, এটা কিন্তু আমাদের মনে হয়, তাই আপনাদের জানিয়ে রাখলাম। তো ইস্ট বেঙ্গলে বিদেশিদের চুক্তি আপডেট বলতে ব্রাইট রেনোবাখারে, জ্যাক্স ম্যাঘোমা এদের আর ম্যাটি স্টেনম্যান এদের সাথে কিন্তু চুক্তি অলরেডি বর্ধিত করা আছে। অর্থাৎ 3 জনই কিন্তু পরের মরশুমে লাল হলুদ জার্সি পরেই খেলবেন, যদি না ব্রাইট রেনোবাখারে ইউরোপের কোনো ক্লাবে সুযোগ পান। এরপরে আসি যেটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের যে ম্যানেজমেন্ট, আপনারা জানেন ইতিমধ্যে যে এখনও পর্যন্ত ফাইনাল টাইমশিটে কোনো সাইন হয়নি, সেটা নিয়ে অনেক টালবাহানা চলছে। লাস্ট খবর পাওয়া অবধি যা খবর ছিল সেটাই কিন্তু ফাইনাল যে টাইমশিট সেটা কিন্তু তৈরি হয়ে গেছিলো, কিন্তু তারপরেও কেন সাইন হচ্ছে না এটা নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট নেই। অবশ্যই আমরা জোগাড় করার চেষ্টা করছি। তবে দেখুন, একটা জিনিস পরিষ্কারভাবে বলা যায়, যদি কোনো ইনভেস্টরদের তরফ থেকে বা টার্মশিটে কোনো যদি প্রবলেম থাকে, সেটা আমার মনে হয় যে ক্লাবকর্তাদের এতদিনে উচিত ছিল যে বসে সেটাকে মীমাংসা করে নেওয়া। একটা দল যারা নাকি আইএসএলের মতো টুর্নামেন্ট খেলছে, সেই দলে বা সেই কর্মসমিতিতে এই যে ইনভেস্টরদের সাথে এই যে দ্বৈরত, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। যদি আপনারা বলেন যে আপনারা কি শুধু ক্লাবকর্তাদেরই দোষ দেখছেন, না, ক্লাবকর্তাদের দোষ দেখছি না, তাদের সদিচ্ছার একটা অভাব দেখছি।
দোষ আমরা কাউকে দিচ্ছি না, না ইনভেস্টর না ক্লাব, কিন্তু সদিচ্ছার একটা অভাব আছে, যেখানে প্রতি মুহূর্তে ইনভেস্টররা কিন্তু চেষ্টা করছেন ইস্ট বেঙ্গল ক্লাবকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এসসি ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের যে ইতিহাস বা তাদের যে অতীত সেটাকে কিন্তু ফুটবলারদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন। সেটা বিভিন্ন আগের প্রাক্তন ফুটবলারদের জীবনী বা প্রাক্তন ফুটবলারদের ফটো টিম হোটেলে লাগিয়ে হোক বা সোশ্যাল মিডিয়াতে প্রাক্তন প্লেয়ারদের ইন্টারভিউ হোক, সব রকমভাবে কিন্তু তারা চেষ্টা করছে এসসি ইস্ট বেঙ্গল বা ইস্ট বেঙ্গলের যে অতীত আছে সেই অতীতটাকে বর্তমানের সাথে মিলিয়ে দেওয়ার জন্য। তো সেই জায়গাটাই কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই কর্মকর্তাদের একটা সদিচ্ছার অভাব, এটা আবার বলছি আমরা, যত তাড়াতাড়ি এটা মিটিয়ে নেবে আশা করি ভবিষ্যতে এই এসসি ইস্ট বেঙ্গলকে বা শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের যে কর্মকর্তারা আছে তাদের সদিচ্ছায় ইস্ট বেঙ্গল ক্লাবকে আমরা আরও উপর দিকে যেতে দেখব, এটা কিন্তু অবশ্যই আমাদের কাম্য। আচ্ছা, এরপরে আসি ইস্ট বেঙ্গলের নতুন দল সম্বন্ধে যেটা বলছিলাম, সেটা হচ্ছে যা খবর পাওয়া যাচ্ছে বা প্রিন্ট মিডিয়াতে যা খবর বেরিয়েছে আপনারা দেখেছেন, যদিও প্রিন্ট মিডিয়ার সব খবর সবসময় ঠিক হয় সেটাও বলবো না, বা আমাদের মতো ইউটিউব চ্যানেলে সব খবর সবসময় ঠিক হয় সেটাও বলবো না, কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে যেটা শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল বা এসসি ইস্ট বেঙ্গল পরের মরশুমে অর্থাৎ এই কারেন্ট মরশুমে যে কলকাতা লিগ যে শুরু হবে সে কলকাতা লিগে কিন্তু তাদের প্রথম দল, অর্থাৎ এই যে বিদেশিদের নিয়ে গড়া এই যে দল এটা হয়তো পার্টিসিপেট করবে না, বা পুরো দলটা যা খবর আমরা বের করতে পারছি তাতে আপনাদের জানিয়ে রেখে একটু ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে আইএসএলের যে দল সেখান থেকে কিছু প্লেয়ার নিয়ে, কিছু প্লেয়ার কেন বলছি, কয়েকজন প্লেয়ার যারা চান্স পাচ্ছে না সেই সমস্ত ভারতীয় প্লেয়ারকে নিয়ে, সাথে কিন্তু নতুন বিদেশি সেট আপ কলকাতা লিগের জন্য, নতুন বিদেশি সেট আপ করে নতুন ভারতীয় কোচের তত্ত্বাবধানে কিন্তু কলকাতা লিগ খেলবে এসসি ইস্ট বেঙ্গল, এরকমই কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে। কারণ রবি ফাউলারের যে চিন্তা সেটাই হচ্ছে পুরো টিম আইএসএলে যারা খেলছে তাদের এই পুরো স্কোয়াডটাকে নিয়ে কিন্তু তারা বিদেশে, অর্থাৎ ম্যানচেস্টার সিটি বলুন, ম্যানচেস্টার ইউনাইটেড বলুন, লিভারপুল একাডেমি বলুন, তা তিনি কিন্তু চাইছেন সেই জায়গায় গিয়ে তাদের প্র্যাকটিস করাতে, সেই জায়গায় গিয়ে প্রিসিশন করতে, এবং সেটা কিন্তু একদম প্যাকড আপ দু মাসের জন্য। তো এই জায়গায় যদি তারা যায় অর্থাৎ বিদেশে গিয়ে যদি প্রি সিজন করে সেক্ষেত্রে কিন্তু কলকাতা লিগে এই বিদেশি বা এই দলের পাওয়ার সম্ভাবনা কম, এবং রবি ফাউলার নিজেও হয়তো কলকাতা লিগে কোচিং করাবেন না, সেটা কিন্তু তার তত্ত্বাবধানেই হয়তো কোনো ভারতীয় কোচকে দিয়েই কোচিং করাবেন, বা এরকমও হতে পারে, আবার বলছি হয়তো কলকাতা লিগের টিমের সাথে রবি ফাউলারের কোনো যোগাযোগও থাকলো না সেটাও হতে পারে, তবে সেটা হওয়ার সম্ভাবনা কম, কারণ যেহেতু অফিসিয়ালি এসসি ইস্ট বেঙ্গলের কোচ হচ্ছে রবি ফাউলার, তাই জন্য তার হয়তো একটা দায়িত্ব থেকেই যায়। তো সেই জায়গা থেকে কিন্তু ইস্ট বেঙ্গলে একটা নতুন সেট আপের দল কিন্তু দেখা যেতে পারে কলকাতা লিগে, যদিও এটা এখনও পর্যন্ত খবরই আছে, এটার এখনও কোনো সত্যতা আসেনি সামনে, নিশ্চয়ই জানাবো আপনাদের। এরপরে আসি যেটা গুরুত্বপূর্ণ খবর এতক্ষণে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে ইপিএলের বিভিন্ন ক্লাব আকর্ষিত এসসি ইস্ট বেঙ্গলে তাদের বিনিয়োগ করার জন্য বা পার্টনারশিপ করার জন্য। যেরকম আপনারা দেখেছেন আইএসএল শুরু হওয়ার আগে বরুশিয়া ডর্টমুন্ড চুক্তিবদ্ধ হয়েছে হায়দ্রাবাদ এফসির সাথে, ঠিক সেরকমভাবেই ইউরোপের বিভিন্ন ক্লাব, বড় ক্লাব, তারা কিন্তু চাইছে এসসি ইস্ট বেঙ্গলের সাথে গাঁটছড়া বাঁধার জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য নাম লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, হ্যাঁ লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, লেস্টার সিটি, এই তিনটে নাম কিন্তু সামনে আসছে। এবং একটা খবর যেটা ইটালিয়ান সিরি এ লিগের ক্লাব এসি মিলান, এই নামটাও কিন্তু সামনে আসছে, এরা কিন্তু গাঁটছড়া বাঁধতে চাইছে। যদিও অনেকে আমাদের জিজ্ঞেস করেছেন সকালবেলায়, এটা প্রিন্ট মিডিয়ায় বেরিয়েছে খবরটা, অনেকেই আমাদের জিজ্ঞেস করেছেন যে দাদা এই খবরটার সত্যতা কী, দেখুন সত্যতা তো ওরকমভাবে বলা যায় না, যতক্ষণ না একটা ফলপ্রসূ দিক হবে। আমরা কিন্তু আইএসএল শুরুর আগেই বলেছিলাম লিভারপুল একাডেমি বা লিভারপুলের সাথে একটা চুক্তি হতে পারে এসসি ইস্ট বেঙ্গলে, সেটা আমরা আইএসএল শুরু হওয়ার আগে যখন রবি ফলের নাম ঘোষণা হয়েছিল তারপরেই বলেছিলাম। তো সেই জায়গা থেকে যদি সেটা হয় সেটা কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ রবি ফাউলার একজন বিশ্ববিখ্যাত ফুটবলার, তার নাম বা টনি গ্র্যান্ড বলুন, এদের নাম, এরা কিন্তু ইংলিশ ফুটবলের এক একজন প্রবাদ প্রতিম,
তো এই রবি ফাউলারের নামে আকৃষ্ট হয়ে এখন বর্তমানে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল বা শ্রী সিমেন্ট এরা কিন্তু ভালো মাইলেজ পাচ্ছে। এসসি ইস্ট বেঙ্গলের অবশ্যই একটা ফ্যানবেস বিদেশেও আছে, কিন্তু এই যে রবি ফাউলারের নামের সাথে যখন থেকে জুড়েছে এসসি ইস্ট বেঙ্গল, বিদেশি প্রিন্ট মিডিয়া বা বিদেশি সোশ্যাল মিডিয়া তাতেও কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের নামটা ছড়িয়ে যাচ্ছে। সেটা ডিউ টু আপনারা যদি বলতে পারেন লিভারপুলের একাডেমির কোচ বা লিভারপুলের প্রাক্তন প্লেয়ার রবি ফাউলারের নামের জন্য, সেটাও হতে পারে এসসি ইস্ট বেঙ্গল অবশ্যই সেই সুযোগটা সেই ফলটা কিন্তু পাচ্ছে। তো এটা অবশ্যই আমাদের দেখার থাকবে যে আগামী দিনে আগামী আইএসএলেও হয়তো কোনো বিদেশি ক্লাবের সাথে গাঁটছাড়া বাঁধতে পারে এসসি ইস্ট বেঙ্গল। এবং আমরা যা খবর পাচ্ছি তাতে বিদেশি প্লেয়ার শুধু না, রবি ফাউলারের সাথেও কিন্তু আগামী দিনে চুক্তি বর্ধিত হতে পারে এসসি ইস্ট বেঙ্গলের, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো এটাই ছিল মোটামুটি আপডেট। এবার আপনাদের আরও দুটো খবর বলি। আমরা আপনাদের জানিয়েছিলাম যে অনেক ইয়াং প্লেয়ার এসসি ইস্ট বেঙ্গলে আসতে চলেছে আগামী দিনে, ভবিষ্যৎ প্রজন্মে ভবিষ্যতের টিমের জন্য তারুণ্যে জোর দিচ্ছে রবি ফাউলার, অবশ্যই তাই। ঠিক সেরকমভাবেই আপনারা শুনেছেন অজয় ছেত্রীর নাম, সেই সেরকমভাবেই শুনছেন আপনারা রহিম আলী, অনিকেত যাদব এদের নাম। তো আপনাদের জানিয়ে রাখি এরকম অনেক প্লেয়ার আছে যাদের নাম সামনে আসছে না, যারা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলেছে বা যারা বিদেশে ভারতের হয়ে খেলছে, ভারতের হয়ে বলবো না বিদেশের ক্লাবে ভারতীয়রা খেলছে। যেরকম আপনারা দেখেছেন ঈশান পান্ডিতা এবছর এফসি গোয়াতে জয়েন করেছে, ঠিক সেরকমভাবেই কিন্তু রবি ফাউলারের চোখ সেই সব ভারতীয় প্লেয়ারে যারা বিদেশে খেলছে, বিদেশের ক্লাবের হয়ে খেলছে। ইতিমধ্যে কিন্তু এই খবরটা সামনে আসছে যে রবি ফাউলার কিন্তু বিভিন্ন এজেন্টের মারফত সেই সমস্ত প্লেয়ারের খোঁজখবর রাখছেন যারা ভারতের সিটিজেনশিপ কিন্তু তারা বিদেশের ক্লাবে খেলছেন, সেরকম প্লেয়ারের কিন্তু খোঁজখবর রাখছেন রবি ফাউলার। তো আগামী দিনে দেখা যেতেই পারে যে সেরকম ফুটবলার যারা ভারতীয় হয়েও বিদেশের ক্লাবে নাম উজ্জ্বল করেছেন, ঠিক সেরকম প্লেয়ারকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল জার্সি পরে আগামী দিনে খেলতে দেখা যেতে পারে। তো এটাই ছিল যে প্রথম ভিডিওর আপডেট। ভিডিওটা অনেক বড় হলো আমরা জানি, যদি পুরোটা দেখে থাকেন নিশ্চয়ই আপনারা অনেকগুলো আপডেট পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের একান্তভাবে প্রয়োজন। তো থ্যাংক ইউ গাইস।